বহরমপুর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন অধীর রঞ্জন চৌধুরী। শনিবার বহরমপুর দলীয় কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরী বলেন, ভোটের সময় অবজারভারদের করায়ত্ত করে শাসক দল। গত লোকসভা ভোটে তার প্রমাণ পাওয়া গেছে, অবজারভারদের অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। সে কারণে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন। আগামী বিধানসভা ভোটে নির্বাচন কমিশন কি ভূমিকা নেবে সেই প্রশ্ন তুলছেন অধীর চৌধুরী। অন্যদিকে তৃণমূল ও বিজেপিকে নীল শেয়াল ও গেরুয়া শেয়াল বলে কটাক্ষ করলেন অধীর চৌধুরী। তিনি বলেন, তৃণমূলে যে পান্তাভাত পাওয়া যেত সেই পান্তাভাত মিলবে বিজেপিতে। দিদি মোদি গণতন্ত্রকে হত্যা করছে, ফলে ওই দুই নীল ও গেরুয়া শেয়ালের দলে গিয়ে কোনো লাভ হবে না। খাতির করতেই হবে, তা শ্যামাপ্রসাদ মুখার্জি নামে আরেকটা কিছু করতে পারতেন, কিন্তু যে নেতাজি নামে একটা নেতাজি ডগ ছিল সেই নেতাজির ডগটাকে আপনি উঠিয়ে দিলেন, তারপরেও বলবেন বাংলার মানুষ নেতাজিকে সামনে রেখে আমি তোমাদের কাছে এসেছি আমাকে ভোট দাও। ভোটের বাজারে পণ্য করার নাম নেতাজি হতে পারে না। ঠিক একইভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি এতদিন পর নেতাজিকে নিয়ে নির্বাচনী ব্যবসায় নামলেন, কি করেছেন বাংলায় নেতাজি নামে বলুন, 10 বছর তো ক্ষমতায় ছিলেন, বলুন 10 বছর নেতাজি নামে কি করেছেন আপনি। নেতাজির পরিবারের যারা এমপি ছিল আজকে তাদেরকেও দেখতে পাই না আমরা, আজকে তাদেরকেও দেখতে পাই না আপনার দলে কেন? আমি তো বরাবরই বলি যে দিদি আর মোদি তাদের রাজনৈতিক পদক্ষেপ, প্রশাসনিক পদক্ষেপ এবং নিজেদের ঢোল বাজানোর জন্য তাদের প্রচেষ্টার পদক্ষেপে কোনো ফারাক নাই, দুজনের রাজনৈতিক ডিএনএ এক। এরা উভয়েই ভোটের বাজারে নেমেছে পণ্য নিয়ে, পলিটিক্যাল কমোডিটি, ইলেকট্রাল কমোডিটি, নির্বাচনী পণ্য নিয়ে বাজারে নেমেছে। সেই নির্বাচনী পণ্য যাতে বাজারে ভালো বিক্রি হয় তার জন্য তাদের কোনো চেষ্টা ত্রুটি নেই। অ্যাজ ইউ সো ইউ রিপ, তুমি যেমন বীজ বুনবে ফসল তোমার তেমনি হবে। তুমি বাংলায় এই বিভাজনের রাজনীতির বীজ বুনেছ, বাংলায় দল ভাঙানোর বীজ বুনেছ, তাই তোমাকে সেটা ভুগতে হবে। ইংরেজিতে কথা আছে, আবার বলছি, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন তুমি বীজ বুনবে তোমার ফসল তেমনি তেমনি হবে। তুমি কংগ্রেসকে ভাঙিয়েছ, ভয় দেখিয়েছ, কেস খাইয়েছ, দলে দলে কংগ্রেসের লোকগুলোকে তোমার দলে ভিড়িয়েছ, আর তুমি বলেছো উন্নয়নের রাজনীতি করছি, এখন দেখো তোমাকে ভুগতে হচ্ছে। তখন তো আমরা বলেছিলাম এ কাজ করেন না। আমরা বারবার করে তো নির্বাচন কমিশন কাছে বিষয়গুলো উঠিয়েছি যে রাজ্যের পুলিশের হাতে যদি কেন্দ্রীয় বাহিনী পুরোপুরি ছেড়ে দেওয়া যায় তাহলে রাজ্যের পুলিশ তাদেরকে তাদের মতন করে চালাবে, হ্যাঁকে না দেখাবে, নাকে হ্যাঁ দেখাবে। আমরা এই অভিজ্ঞতায় আমরা নিজেরা জানি, এই অভিজ্ঞতার সঙ্গে আমরা পরিচিত, এই অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা। কেন্দ্রীয় বাহিনী থাকলেও কেন্দ্রীয় বাহিনী তো কলির বুথের কথা জানে না, তাই আরও বেশি বেশি করে জিপিএস ব্যবস্থা দরকার, আরও বেশি বেশি করে যেখানে অভিযোগ সে অভিযোগ গ্রহণ করার ব্যবস্থা দরকার। আমি নিজে গত 2019 সালে লোকসভা নির্বাচন লড়েছিলাম, আমি যে অবজারভার ছিল মিস্টার দুবে তার সঙ্গে কোনো কাছে কোনো সহযোগিতা পায়নি, তারা ভোটের আগে অনেক বড় বড় কথা বলে ভোটের আগে তারা বিক্রি হয়ে গেছিল, তাদের কাছে কোনো সাহায্য পায়নি, তারা আমাদের ফোন ধরতো না। সেই অবজারভারের কথা আজও আমার মনে আছে, আমি কেন্দ্রের নির্বাচন কমিশনকে তার নামে লিখিত কমপ্লেন করেছি, কোনো ব্যবস্থা হয়নি। তো যারা আসছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা কতটা নিরপেক্ষ, তারা নিজেদেরকে ঠিক রাখবে কি, তারা নিজেরা সততার পরিচয় দেবে কি, এটাও কিন্তু আমাদের একটা চিন্তার বিষয় আছে। কারণ এর আগে বারবার দেখেছি অবজারভারদের শাসক দল ম্যানেজ করে নেয়। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অভিযোগের সুরে বলছি, যারা অবজারভার হিসাবে আসে দিল্লি থেকে রাজ্যের নির্বাচন পরিচালনা করার জন্য তাদেরকে রাজ্য সরকার খরিদ করার চেষ্টা করে, অনেককে খরিদ করে নেয়। হ্যাঁ, তাই যে সাহায্য নির্বাচন কমিশনের কাছে পাওয়া দরকার সেটা আমরা চাইলেও পাই না, কিন্তু বড় বড় কথা আছে, সব ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার জাদুতে হবে না, তার জন্য মেকানিজম দরকার। সেই মেকানিজমটা যতক্ষণ পর্যন্ত না ঠিক জায়গায় ঠিক মতন হবে ততক্ষণ পর্যন্ত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার সম্ভাবনা তো কম বটেই।
উপরে লম্পঝম্প দেখালে কি হবে? গ্রামে গঞ্জে অলিতে গলিতে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করবে কে? নির্বাচন কমিশন তো পরিচালনা করতে পারবে না, তাদের জন্য কি করতে হবে? তাই সেই ব্যাপারগুলো আগে ঠিক হোক, তারপর আমরা বলবো নির্বাচন ফেয়ার হচ্ছে না ফ্রি হচ্ছে। নির্বাচিত হিসেবে বলা যাবে না, কিন্তু গণতান্ত্রিক পথে নির্বাচিত হয়ে গণতন্ত্রের ধাঁচাটাকে ব্যবহার করে গণতন্ত্রের মুখোশকে সামনে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে হত্যা করছে। তাই ভারতবর্ষে আজ জাতি নিয়ে ধর্ম নিয়ে বিভাজন, তাই ভারতবর্ষের প্রত্যেকের মানুষের সমান অধিকার আজকে দেওয়া হচ্ছে না। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও মমতা ব্যানার্জি এই সাম্প্রদায়িক কার্ড খেলে বাংলা সমাজকে বিভাজিত করেছে এবং বাংলার গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ ক্ষেত্রকে হত্যা করেছেন। তাই যারা যাবে তাদেরকে একটা কথা আমি বলতে চাই যে ভাই, নদীর এপারে যারা থাকে তারা মনে করে ওপারে কত না সবুজ শস্য শ্যামলা ভূমি, ওপারটাও খরা ভূমি, চিন্তার কোনো কারণ নাই।